সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কিন্তু খুবই অল্প দিন হাতে সময় রয়েছে, যেটুকু সময় হাতে পাচ্ছ ভালোভাবে প্র্যাকটিস করো, পুরোনো কোশ্চেনগুলোকে রিভাইজ করো, ঠিক আছে? তাহলে তবে কিন্তু রেজাল্ট ভালো হবে। তো তোমাদের আজকে আমি কিন্তু ইংলিশে রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করবো। তোমরা জানো এই বছর মাধ্যমিকের ইংলিশ পরীক্ষায় কিন্তু রিপোর্ট রাইটিং 100% আসছে, 10 নম্বর কিন্তু সেখানে রয়েছে, ঠিক আছে? তো তোমরা রিপোর্ট রাইটিংটাকে ভালোভাবে প্র্যাকটিস করো। তো দেখো, রিপোর্ট রাইটিং করার জন্য তোমাদেরকে যেটা বলি, প্রচুর সাজেশন ফলো করে, অনেকগুলো কোশ্চেন মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই। তোমরা জাস্ট 3টে বা 2টো ফরম্যাট যদি মুখস্থ করো, তাহলে কিন্তু 100% যে কোনো রাইটিং আসলে অন্তত লিখে আসতে পারবে এবং সেখানে ভালো নাম্বার কিন্তু পাবে। তো দেখো, অলরেডি কিন্তু আমি চ্যানেলে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের স্কুলে যদি কোনো রকমের অনুষ্ঠান হয়, ঠিক আছে, সেটা নিয়ে যদি তোমাদের রিপোর্ট রাইটিং লিখতে আসে, তাহলে সেটা কিভাবে অনায়াসে তুমি যে কোনো টপিক দেখ না কেন স্কুলের সেটা লিখতে পারবে খুব সহজে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, যেহেতু এটা শিক্ষণীয় ভিডিও, ঠিক আছে? এমন না যে একটা রিপোর্ট রাইটিং তুমি দেখলে, খাতায় লিখলে আর পরীক্ষায় করে দিয়ে চলে আসলে, এরকম কিন্তু না। পরীক্ষায় কিন্তু কোশ্চেন বিভিন্ন রকমভাবে আসতে পারে, ঠিক আছে? কেননা বলছি, দেখো তোমাদের স্কুলে হতে পারে যে ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়েছে, অর্থাৎ কারো বিদায় হতে পারে, হয়তো হেডমাস্টার হতে পারে, কোনো টিচার হতে পারে বা কোনো স্টাফ হতে পারে, ঠিক আছে, তার জন্য একটা রিপোর্ট রাইটিং। তারপরে ধরো তুমি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে তোমাদের স্কুলে, তার জন্য একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে? এরকমভাবে যদি তুমি টপিক অনুযায়ী আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে যাও, যেমন ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে, ঠিক আছে, প্রাইজ গিভিং সেরিমনি, ঠিক আছে, তারপরে কালচারাল কোনো প্রোগ্রাম, তো স্কুলেই প্রোগ্রাম হয়েছে প্রায় 10 রকমের, প্রত্যেকটার জন্য কি আলাদা করে মুখস্থ করবে? না, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। আমি যে ফরম্যাটটা আজকে দেখিয়ে দিচ্ছি, এটা যদি প্র্যাকটিস করো, কোন কোন জায়গাগুলোকে চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু 100% তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তো চলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। তো দেখো, এখানে করে কোশ্চেন দিয়েছে, রাইট এ রিপোর্ট অন ড্যাশ, ঠিক আছে? এই যে ড্যাশ যেটা আছে, এখানে করে তোমাদেরকে কোশ্চেনটা দেবে। ধরো এখানে করে আমি বললাম যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ঠিক আছে, সেরিমনি অফ ইয়ার স্কুল, ঠিক আছে, এটা ধরো পালন হয়েছে। তো এই যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি যে কথাটা আমি লিখলাম, সেইটা করবে কি, যে ফার্স্টে আমি এখানে দেখো হেডলাইন বলে লিখেছি, তো কোশ্চেনে যেটা থাকবে জাস্ট এটাকে তোমরা এখানে ক্যাপিটাল লেটারে কপি করে দেবে, ঠিক আছে? যদি অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনির জায়গায় ধরো থাকলো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তাহলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করে দেবে। যদি থাকে ফেয়ারওয়েল, তাহলে ফেয়ারওয়েল করে দেবে। যে টপিকটাই কোশ্চেনে দেওয়া থাকবে সেটা জাস্ট তোমরা হেডলাইন বলে যেটা আছে এটাকে মুছে দিলে, মুছে দিয়ে তোমরা এখানে করে করবে কি, সেই টপিকটাকে লিখে দেবে। লেখার পরে দেখো এখানে করে দিচ্ছি বাই এ স্টাফ রিপোর্টার, এই কথাটা কিন্তু তোমাদের সকলকে লিখতে হবে, ঠিক আছে? যে এই যে নিজস্ব সংবাদদাতা যেটা বলা হয় খবরের কাগজে বেরোনোর সময় সেইটা, ঠিক আছে, বা কোনো স্টাফ রিপোর্টার এটা কিন্তু এই রিপোর্টটাকে লিখছে, এইভাবে লিখতে হবে। বা তুমি যদি মনে করো ওখানে বাই দিয়ে তোমার নিজের নাম লিখবে এই জায়গাটাই, তাও কিন্তু হবে, ঠিক আছে? দুটোই ঠিক, যেমন ভাবে ইচ্ছে তোমার, যেমন ভাবে ভালো হবে সেটাই তুমি করবে। এটা করার পরে দেখো এখানে বহরমপুর 2nd জানুয়ারি, এই কথাটা আমি লিখেছি। তো বহরমপুর যেটা লিখেছি, এখানে তোমরা করবে কি, তোমাদের যে স্থানীয় এলাকা, তোমরা যেখান থেকে পরীক্ষা দিচ্ছ সেখানে যে শহরের নাম বা স্কুলটা যে জায়গায় অবস্থিত সেই জায়গাটার নামটা এখানে করে দেবে। দেওয়ার পরে যেদিন পরীক্ষা দিচ্ছ তুমি, সেই দিনের ডেটটা এখানে করে কিন্তু তোমরা টুকে দেবে, ঠিক আছে? এখানে আমি আজকে লিখছি, তার জন্য 2nd জানুয়ারি, তোমাদের ফেব্রুয়ারি মাসের পরীক্ষা, তো যত তারিখে ইংলিশ পরীক্ষা থাকবে সেই তারিখটা এখানে দিয়ে ফেব্রুয়ারি কথাটা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, লেখার পরে দেখো দা বলে আমি ড্যাশ দিয়েছি, ঠিক আছে? এই যে ড্যাশ দিয়েছি, এই ড্যাশে কিন্তু আবার হেডলাইন যেটা থাকবে, ঠিক আছে, মনে রাখবে যেটা হেডলাইন থাকবে সেটা কিন্তু এখানে করে আবার লিখতে হবে। তো এখানে ধরো দা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অথবা দা অ্যানুয়াল স্পোর্টস ডে, ঠিক আছে, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস ডে সেটা টপিক অনুযায়ী কিন্তু এই শূন্যস্থান পূরণে সেটাকে লিখে দেবে, স্কুলের যে অনুষ্ঠানটা হবে, ঠিক আছে? আচ্ছা, অফ আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে ওয়াজ অবজার্ভড ইয়েস্টারডে, একদম কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, মানে এটা জিনিসটা অনুষ্ঠানটা পালিত হলো ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল, ঠিক আছে? এটা তোমরা টুডেও করতে পারো, কোনো সমস্যা নেই, ইয়েস্টারডেটা লিখবে, ঠিক আছে, বা টুডে লিখলে কোনো সমস্যা নেই, বা ডেট দিয়ে দেবে তাও চলবে, ঠিক আছে? অবজার্ভ দিয়ে তুমি ধরো তারিখ দিয়ে দিলে অন 2nd জানুয়ারি, ঠিক আছে, কিন্তু তারিখ ধরাকে মনে রাখবে কি বললাম, অন কথাটা ব্যবহার করবে তারিখের আগে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই বাকি যে কথাগুলো আমি লিখেছি সেগুলোকে তোমরা একদম হুবহু মুখস্থ করবে, করে কিন্তু প্র্যাকটিস করবে, কেননা এই যে লাইনগুলো আমি লিখেছি প্রত্যেকটা লাইন যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ফিট হয়ে যাবে। কেমন ভাবে ফিট হবে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, ঠিক আছে, এখানে বলছে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, মানে পুরো স্কুলের যে বিল্ডিংটা রয়েছে সেটাকে সাজানো হয়েছিল। তোমরা জানো স্কুলে কোনো অনুষ্ঠান হলে, বড় ছোট অনুষ্ঠান হলে কিন্তু সেই স্কুল বিল্ডিংটাকে সাজানো হবে, ঠিক আছে? যেহেতু রিপোর্ট রাইটিংটা তুমি নিজে লিখছো পরীক্ষায়, তাই তোমার কিন্তু পুরো ফ্রি,
তুমি যে কোনো লাইন যেমন ভাবে খুশি তুমি স্কুলকে সাজাবে, যেমন ভাবে খুশি অনুষ্ঠানটাকে তুমি পালন করবে, সেই লাইনগুলো এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে করে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড, স্কুল বিল্ডিংটাকে সাজানো হয়েছিল কি দিয়ে দেখো, উইথ ফ্লাওয়ার্স, ঠিক আছে, ফুল দিয়ে। এখানে করে উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্ল্যাগস, এই কথাটা তুমি যোগ করতে পারো যদি সেটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়, কারণ সেটা হচ্ছে তোমার কি স্বাধীনতা দিবস, সেখানে কিন্তু ফ্ল্যাগস থাকবে, ঠিক আছে, পতাকা দিয়ে সাজানো হয়েছিল, ডেকোরেট করা হয়েছিল। আচ্ছা এরপরে দেখো দ্য ফাংশন, এখানে করে তোমরা করতে পারো দ্য প্রোগ্রাম, ঠিক আছে, দ্য সেরিমনি, যেটা লিখবে সেটাই ঠিক। দ্য ফাংশন স্টার্টেড, শুরু হলো কটার সময়, অ্যাট 10 AM, চাইলে তোমরা এই সময়টাকে চেঞ্জ করতে পারো, 10 AM এর জায়গায় 11 AM লিখতে পারো, ঠিক আছে, 2 PM লিখতে পারো, অর্থাৎ দুপুরবেলায় ধরো শুরু হয়েছে অনুষ্ঠানটা, সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড লাস্টেড, লাস্টেড মানে কতক্ষণ চললো, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে চললো, তুমি এখানে করে 3 আওয়ার্স এর জায়গায় 4 আওয়ার্স লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে, একদম সেম টু সেম কিন্তু হবে। তারপরে দেখো দ্য ভিডিও অফ বহরমপুর, তোমাদের যে এলাকাটা রয়েছে সেখানে করবে কি, দ্য ভিডিও অফ, ধরো তোমাদের যে এলাকার নাম সেই বহরমপুর জায়গাটাই, সেটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে চিফ গেস্ট হিসেবে। তুমি যদি চাও এখানে ভিডিও জায়গায় SDO লিখবে তাও হবে, যদি লেখো OC, থানার OCকে ধরো ইনভাইট করা হয়েছে তাহলে OC কথাটা লিখবে। আচ্ছা প্রেসাইডেড ওভার, প্রেসাইডেড ওভার মানে সে অনুষ্ঠানের সভাপতি হিসেবে আসে, ঠিক আছে, বা চিফ গেস্ট হিসেবে নিয়ে আসা হয়, সেটাকে প্রেসাইডেড হবে, সভাপতি, ঠিক আছে, প্রেসাইডেড ওভার দ্য ফাংশন বা ওভার দ্য প্রোগ্রাম, কথাটাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ফাংশন লিখলেও হবে, প্রোগ্রাম লিখলে হবে, যা লিখবে সেটাই হবে, ঠিক আছে। তাহলে যে ভিডিও ছিল বহরমপুরের, সে প্রেসাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে তাকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, বা এই অনুষ্ঠানের সভাপতি ছিল। ইট ওয়াজ এ ডে অফ ডেজ ফর দ্য স্টুডেন্টস, এই কথাটার মানে কি, এটা ছিল দেখো ছাত্রদের একটা আনন্দের দিন থাকে, তো এটা অনেকগুলো দিনের মধ্যে তাদের যে স্মরণীয় দিন, তাদের মধ্যে একটা স্মরণীয় দিন হিসাবে বিবেচনা করা হবে, কারণ এটা প্রচন্ড এক্সাইটেড একটা অনুষ্ঠান হলে জানো সকলে কিন্তু আনন্দ উপভোগ করে, ঠিক আছে। তো এই লাইনটা তোমরা একদম হুবহু লিখে দিতে পারবে, কোনো সমস্যা নেই, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে। ইট ওয়াজ এ ডে অফ ডেজ ফর দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের কাছে এটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে। তারপরে দেখো দেয়ার ওয়ার রিসাইটেশন, রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি, সংস, গান হয়েছিল, অ্যান্ড অন এক প্লে, এক ধরনের যে নাটকগুলো রয়েছে সেগুলো হয়েছিল, স্টেজড বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে, এগুলো কারা করেছিল, স্টুডেন্টরা করেছিল, কি কি, দেয়ার ওয়ার রিসাইটেশন, আবৃত্তি ছিল, গান ছিল, নাটক ছিল, ঠিক আছে, সমস্ত কিছু যে স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু সেগুলোকে মানে অনুষ্ঠিত করেছিল, সেই অংশগ্রহণ করেছিল সেই অনুষ্ঠানের মধ্যে। এই লাইনটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য রিসাইটেশন অ্যান্ড সংস ওয়ার ওভার, অ্যাজ সুন অ্যাজ দ্য রিসাইটেশন অ্যান্ড সংস ওয়ার ওভার, অর্থাৎ যখনই রিসাইটেশন আবৃত্তি এবং যে গান সেটা শেষ হয়ে গেল, ঠিক আছে, ওটা শেষ হলো তখন কি হলো, আওয়ার হেডমাস্টার গেভ এ গ্রেট স্পিচ অ্যাবাউট দ্য প্রোগ্রাম অ্যাবাউট দ্য ফাংশন, ঠিক আছে, আমাদের যে হেডমাস্টার রয়েছে সে একটা খুবই মূল্যবান কিন্তু বক্তব্য রাখলো। তোমরা জানো হেডমাস্টার কিন্তু মাইকে একটা বক্তব্য দিয়ে থাকে, প্রত্যেকটা স্কুলের যে কোনো মানে অনুষ্ঠান হলেই সেটা হয়ে থাকে, তাহলে এই লাইনটা কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সমস্ত কিছু কিন্তু এক। তারপরে দেখো আফটার দ্যাট, তারপরে দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে প্রাইজেস, ঠিক আছে, যে অনুষ্ঠানের মধ্যে পুরস্কার বিভিন্ন রকম বিতরণ করতে পারে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, এখানে যে সভাপতি রয়েছে অর্থাৎ যে ভিডিও রয়েছে সে কি করলো, গেভ অ্যাওয়ে প্রাইজেস, ছাত্রদেরকে প্রাইজ দিয়ে দিল, অ্যান্ড মেড এ শর্ট বাট নিট স্পিচ, এই যে একটা বক্তব্য রাখলো, শর্ট সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু নিট স্পিচ, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এই প্রোগ্রাম সম্পর্কে। তারপরে দেখো দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস টু অল, এটার অর্থ হচ্ছে অনুষ্ঠানটা শেষ হলো, কেম টু অ্যান এন্ড, মুখস্থ করবে শর্টে শর্টে করে, ছোট ছোট করে কেটে কেটে মুখস্থ করবে, দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড, অনুষ্ঠানটা শেষ হলো কিভাবে, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস টু অল, সকলকে ধন্যবাদ জানিয়ে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং, যেটা স্কুলে যদি কোনো রকম অনুষ্ঠান হয়, আমি কি বললাম বারবার আবার বলছি, স্কুলে যদি কোনো রকম প্রোগ্রাম হয় তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা একদম 100% যেমন ভাবে লিখেছি আমি, শুধু জায়গার নামগুলো হেডলাইনগুলো আর এইখানে অনুষ্ঠানের যে দা বলে কিছু শোনাচ্ছেন সেখানে চেঞ্জ করলে কিন্তু বাকি সব কিছু একই রকম লেখা যায়। তো একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে, এটা যদি তুমি মুখস্থ করো তাহলে এরকম 10 রকমের রাইটিং তুমি লিখে আসতে পারবে, ঠিক আছে, কেননা দেখো এখানে যে জিনিসগুলো আমি বলেছি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সেগুলো হয়ে থাকে। তো আমি যেমনভাবে বললাম এগুলো তোমরা খাতায় লিখে ভিডিওটাকে দরকার হলে আরও 2-1 বার দেখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 100% তোমরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে, রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে জয়েন করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। পরীক্ষা তোমাদের খুব অল্প দিন বাকি রয়েছে, বারবার বলছি জীবনে কিন্তু এই সময়টা আর পাবে না, ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে, পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে, সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।